আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমান হাড়িভাঙ্গা আমের বাগানে অবস্থান করছি আপনারা অনেকেই আমার কাছ থেকে হারিভাঙ্গা আমের ব্যাপারে জানতে চেয়েছেন এবং অনেকেই কেনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন আসলে বিশ তারিখের আগে আমরা কোনো হারিভাঙ্গা আম পাচ্ছি না বিশ তারিখের পর থেকে আমরা হাড়িভাঙ্গা আম ছেঁড়া শুরু করব তখন আসলে হাড়িভাঙ্গা আমগুলো একদম পরিপক্ক হবে এবং খেতে সুস্বাদু হবে আমি এখন যে বাগানটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির যে আম সেই আমের বাগান আরেকটা বাগানে আমি ভিডিও করব। সেটাতে সেটার আমগুলো হচ্ছে নর্মাল যে কোয়ালিটি আছে আমরা সেই কোয়ালিটির আমের বাগানে আমরা যাব। এই বাগানের যে আমগুলো আমি আসলে কোনো রকম প্রস্তুতি ছাড়া আজকে ভিডিও করতেছি তাই খুব একদম তথ্যবহুল হবে না ভিডিওটা যাই হোক আপাতত নর্মালি যেটুকু তথ্য আপনাদেরকে দেওয়া দরকার আমি অতটুকুই দিচ্ছি আগামী আগামীকালকে থেকে আমাদের বা আজকে থেকেই বলা যায় ভিডিও এখন যখন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকে আমাদের আমের বুকিং শুরু হয়ে গেছে অলরেডি আপনারা আমার কাছে আমের বুকিং করবেন আমরা হচ্ছে সর্বনিম্ন দশ কেজি আমের অর্ডার নিব এবং সর্বোচ্চ আপনারা যতটা মন চায় আপনারা অর্ডার করতে পারবেন আর আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির আম এটা হচ্ছে এই বাগান থেকে যাবে এবং এই বাগানের প্রত্যেকটা আম আপনাদের তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের উপরে হবে তিনশো গ্রামের নিচে কোনো আম আপনাদের সেই প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজে যাবে না আর নর্মাল কোয়ালিটির মধ্যে যেগুলো পড়বে সেটা হচ্ছে দুশো থেকে আড়াইশো গ্রাম সাইজের যে আমগুলো বা সর্বোচ্চ তিনশো গ্রাম পর্যন্ত কিছু আমও নর্মাল যে কোয়ালিটিটা সেটার মধ্যে পড়বে তো দুই কোয়ালিটি দুই ধরনের দাম হবে আশা করি আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেইটা নিতে পারবেন তো বাগানের আমি আরও ভিডিও করেছি সেগুলো পোস্ট হবে তো এটা একটু আমার চেহারা দেখায় ভিডিও করলাম আগে যেগুলো ভিডিও করা হয়েছে সেগুলোতে আসলে আমি আমার ফেস দেখাই নেই এই পানির মধ্যে আসলে ভিডিও করতেছি আপনারা আমগুলো দেখেন আমের সাইজ দেখেন এই আমগুলো আর সাত আট দিনের মধ্যে প্রত্যেকটা তিনশো থেকে তিনশো গ্রাম থেকে তিন সাড়ে তিনশো গ্রাম বা তার বেশি হবে এই আমগুলো ঠিক মানে যথা সময়ে পাড়া হলে পাঁচটা আমে দুই কেজি পর্যন্ত হতে পারে এটা হচ্ছে আসলে আমার মামাতো ভাইয়ের বাগান এই বাগান থেকে আমি গতবার কিছু আম নিয়েছি এবং আরও একটা বাগান থেকে কিছু আম নিয়েছি এবারও আসলে এই বাগান থেকেই আমাদের প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো যাবে এবং অন্য আরও বাগান আছে সেখান থেকেও কিছু আম আমরা নিয়ে যাব বাগানটা এটা প্রায় চার বিঘা একটা বাগান আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাগানটা আসলে ঘুরে দেখানো সম্ভব না তারপরেও আমি একটা সাইড এমনিতে একটু হেঁটে আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো কত চমৎকারভাবে আম ধরে আর আরেকটা জিনিস আপনাদেরকে এনশিওর করি সেটা হচ্ছে আমরা কিন্তু এই বাগানের যে আমগুলো আমগুলোতে কীটনাশক স্প্রে করা গত দেড় দেড় মাস আগে থামিয়ে দিয়েছি দেড় মাস আগে এটাতে কীটনাশক স্প্রে করা হয়েছে আর তারপরে কোনো কীটনাশক স্প্রে করা হয়নি এখন এগুলোতে সবগুলোতে ফেরোমন টোপ লাগানো আছে আমে যে মাছি পোকার আক্রমণ হয় বা আমের ভিতরে যে পোকা হয় সেটার জন্য দায়ী হচ্ছে মাছি পোকা তো এই মাছি পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা হচ্ছে গাছগুলোতে ফেরোমন টোপ লাগাইছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেরোমন টোপ ফেরোমন টোপের কারণে এটাতে আর কোনো কীটনাশক আমরা স্প্রে করতেছি না সুতরাং আমগুলো আপনাদের বাসায় যাওয়া পর্যন্ত একদম সব ধরনের কীটনাশক মুক্ত এছাড়া আমরা যখন আমগুলো নিয়ে যাব বা আপনাদের কাছে পৌঁছানো পর্যন্ত কোনো ধরনের কেমিক্যালের ব্যবহার হবে না আমি এতটুকু আপনাদেরকে নিশ্চিত করছি এই গাছটা দেখেন ভাইয়া তো দর্শক ভিডিওটা আর বাড়াবো না আপনারা আপনাদের ঠিকানা এবং ফোন ঠিকানা ফোন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনাদের বুকিং করে ফেলুন আপনাদের কী পরিমাণ আব আপনারা নিতে চাচ্ছেন সেটা বুকিং করে ফেলুন আপনার বুকিং চার্জ হিসেবে পাঁচশো টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে এবং হচ্ছে সর্বনিম্ন দশ কেজি আপনারা অর্ডার করতে পারবেন এর বেশি যত খুশি আপনারা অর্ডার করতে পারবেন আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকার ভিতরে আপনারা হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারা কুরিয়ারে নিতে পারবেন ঢাকার ভিতরে যারা হোম ডেলিভারি নেবেন তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধু বুকিং চার্জ পাঁচশো টাকা অগ্রিম দিতে হচ্ছে এছাড়া আপনারা যখন আমটা হাতে হাতে পাবেন তখন পেমেন্ট করে দিতে পারবেন আর ঢাকার বাইরে যারা নিচ্ছেন কুরিয়ারে তাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে প্রথমে তো বুকিং পাঁচশো টাকা দিয়ে করবেনি এছাড়া আম যে আমি যেদিন পাঠাবো তার আগেই আপনাদেরকে ফুল পেমেন্টটা করে দিতে হবে তো এই মোটামুটি দেওয়ার মতো তথ্য ছিল আর কিছু তথ্য থাকলে আমি লাইভে আসব, লাইভে এসে আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম